बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। जातीयतावादी मुक्ति योद्धा दल कर्तृक आयोजित विक्षोभ समावेश सम्मानित सभापति वीर मुक्तिजोद्धा जया बाबुल हसैन उपस्थित रहे नेता बांग्लादेशे राजनीतिर एक परिशीलित व्यक्तित्व जिन्हें बीएनपी के संगठित करार जन्य अक्लान्त परिश्रम करे जाच्छेन जननेता साबेक मंत्री मिर्जा फखरुल इस्लाम आलमगीर उपस्थित रहेछेन एककालेर डाकसाइते सांबादिक नेता बीएनपी सम्मानित वाइस चेयरमैन जनाब शौकत महमूद उपस्थित रहेछेन वीर मुक्तिजोद्धा बीएनपी मुक्तिजोद्धा विषय सम्पादक कर्नेल जयनुल आबेदीन मुक्तियोद्धा दल साधारण सम्पादक वीर मुक्तियोद्धा सादेक अहमद खान जातीयतावादी स्वेच्छासेवक दल सम्मानित आह्वानक साधारण सम्पादक जनाब जुएल सह राजपथे अग्निकन्या वरिष्ठ नेत्री सेलिम सुलताना এখানে উপস্থিত সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ স্যার অনেক লেট তো আসে সালাম ফয়জি সহ মুক্তিযোদ্ধাদের প্রজন্মের সদস্যবৃন্দ ইনশাআল্লাহ অসুবিধা নেই সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় দিন বিজয়ের মাসে এই মাসে 71 সালে মহান বিজয় অর্জিত হয়েছিল উপস্থিত রয়েছেন 70 এর ঊর্ধ্বে যাদের বয়স সেই মুক্তিযোদ্ধারা আজকে 50 বছর পর যেখানে আমরা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব সেখানে আমরা রাজপথে দাঁড়িয়ে আমাদের মহান নেত্রীর সুস্থতা কামনায় সরকারের আনুকূল্য আজকে এই যে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করছি এই দেশটা স্বাধীন হলো কিভাবে কিভাবে আমরা বাংলাদেশ পেলাম এই 50 বছরে বাংলাদেশের জনগণ ইতিহাস বিকৃতির শিকার 1947 সালে ভারত বিভাগ হয়েছে পাকিস্তান এবং ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল সেটি হয়েছে গোল টেবিলে টেবিলে বসে নেতারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা একটি মুসলমানদের আবাসভূমি পাকিস্তান পেয়ে গেলাম 1971-এ কি এভাবে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ হয়েছে 1971-এ রক্তের বিনিময়ে বহু জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কারা দেশটা স্বাধীন করল দেশ স্বাধীন হয়েছে একটি মুক্তিযুদ্ধের কারণে সেই মুক্তিযুদ্ধ কারা করেছে কারা নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধে আজকে এসব কথা শাসকদের আওয়ামী লীগ ভুলে উচ্চারণ করে না তারা বুঝতে চায় 7 তারিখে একটা বক্তৃতা দিয়েছেন তাদের নেতা তাতে দেশ স্বাধীন হয়ে গিয়েছে এই যে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে কত প্রান্তরে পাক হানাদের মোকাবেলা করেছে কত মানুষ জীবন দিয়েছে 9 মাস যুদ্ধের পর আমরা বাংলাদেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের অনেকগুলো পর্যায়ে আছে ভাষা আন্দোলনে শুরু হয়েছে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ তারপর আইয়ুব খানের মতো সামরিক শাসনের শাসকের বিরুদ্ধে যুদ্ধ করেছে সর্বশেষে স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগের একজন নেতা যাকে আমরা সম্মান করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের নেতৃত্ব দিয়েছেন একটি লক্ষ্য সামনে রেখে পাকিস্তানের কাঠামোতে স্বায়ত্তশাসন প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জনের জন্য স্বাধীনতার কথা আওয়ামী লীগ বা কোন নেতা কখনোই উচ্চারণ করেন নাই এই বর্বর পাক বাহিনী 25 মার্চ তারিখে আমাদের উপর চাপিয়ে দিয়েছে এক লোমহর্ষক গণহত্যা শত শত হাজার হাজার মানুষকে হত্যা করেছে
যে কারণে বাধ্য হয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা অর্জনের পথে হাঁটতে হয়েছে। এই সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিক বৃন্দ এবং স্বাধীনতা ঘোষণা করেছেন আমাদের মহান নেতা মেজর জিয়াউর রহমান। এগুলোকে মিথ্যা কথা? কে স্বাধীনতা ঘোষণা দিয়েছে জিয়াউর রহমানের আগে? কোন পল্টন ময়দানে, কোন সরোয়ারদী উদ্যানে, কোথায় কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছে? বাংলাদেশের জনগণ 70 সালে ভোট দিয়েছিল কি স্বাধীন বাংলাদেশের জন্য? মোটেই না। পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় একটি পূর্ব পাকিস্তানি রাজনৈতিক দলকে ক্ষমতা নেওয়ার জন্য তারা ভোট দিয়েছে। 25 বছরে নানাবিধ বঞ্চনার শিকার আমরা হয়েছি, পূর্ব পাকিস্তানের মানুষ, বর্তমান বাংলাদেশের মানুষ। সেই জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে তারা ভোট দিয়েছে। কিন্তু এই বর্বর পাকিস্তানিরা সব সময় তাদের অভ্যাস রাজনৈতিক সমস্যাকে মিলিটারি সলিউশন দেওয়ার। একইভাবে তারা নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেই দিন সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ পাশের দেশে চলে গিয়েছিল। ছাত্র নেতা থেকে শুরু করে যত নেতা সবাই দেশ ত্যাগ করেছে। সারা দেশে নেমে এসেছে কবরের নিস্তব্ধতা। বাংলাদেশের মানুষ ভীত, লাঞ্ছিত, অপমানিত হয়ে গ্রামে গঞ্জে লুকিয়ে আছে। সারা দেশে একটা টু শব্দটি নাই। পাকিস্তানিরা ভেবেছে এইভাবেই বোধহয় কেয়ামত পর্যন্ত তারা শাসন করবে। কিন্তু বাংলাদেশে অনেক সূর্য সন্তান আছে। তারা 26 মার্চ মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে যশোর, যাদবপুর, ব্রাহ্মণবাড়িয়া, সৈয়দপুর এবং চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করার জন্য সশস্ত্রভাবে রাজপথে নেমেছে, যুদ্ধ করেছে 9 মাস ব্যাপী। এই মুক্তিযুদ্ধের ফলেই তো দেশ স্বাধীন হয়েছে। যদি আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতাম, এখানে এই যে 70-এর বেশি বয়সী মুক্তিযোদ্ধাদেরকে দেখেছেন, আমরা যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতাম তাহলে তো আজও পাকিস্তান থাকতো শতসিদ্ধ। কারা ওই পাকিস্তানিদের মোকাবেলা করতো বর্বর সেনাবাহিনীর? জীবনের বিনিময়ে দেশবাসীর মুক্তির জন্য আমরা সংগ্রাম করেছি। এই সংগ্রামে মহিলাদের যিনি নেতৃত্ব দিয়েছেন, নারী জাতির মধ্যে প্রধান বিশিষ্ট মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া আজ বন্দি। আরো তো অনেক মহিলা নেত্রী ছিলেন দেশে, তাদেরকে তো পাক বাহিনী খুঁজে খুঁজে গ্রেফতার করেনি, কারো বাড়িতে পাক বাহিনী হানা দেয়নি। বেগম জিয়াকে ঢাকা শহরে অনেকগুলা বাসায় হানা দিয়ে একটি বাসা থেকে তারা গ্রেফতার করেছে। সুতরাং পাকিস্তানিরা জানে তারা নেতৃত্ব দিতে পারে এই মুক্তি সংগ্রামে, সেই জন্যই তাকে গ্রেফতার করেছে। অথচ চিন্তা করে দেখুন, একমাত্র নেত্রী যাকে পাকিস্তানিরা বন্দি করেছে, আজকে 50 বছর পরে তিনি এখনো বন্দি। আমরা 1971 সালে কেমন ছিল বাংলাদেশ এই ঢাকা শহরে, আজকে নিশ্চিন্তে আপনারা বাসে বসে ঘুরে বেড়াচ্ছেন, অফিসে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন, আত্মীয় স্বজনের সাথে মোকাবেলা করতে যাচ্ছেন। 71 সালে কি সেটা পেরেছেন? পারেননি। সবসময় চিন্তায় ছিলেন এই মুহূর্তে বোধহয় আমাকে হত্যা করা হবে, এই মুহূর্তে বোধহয় গুম করা হবে। আপনারা সবাই ভীত সন্ত্রস্ত ছিলেন। অথচ দেখুন 50 বছর পর আজও আপনারা ভীত সন্ত্রস্ত। আমরা মুখ ফুটে কথা বলতে পারি না, আমাদের বাক স্বাধীনতা নাই, যে কোনো মুহূর্তে আমরা গুম হতে পারি, মিথ্যা মামলার কারণে আমরা পর্যুদস্ত। তো কি স্বাধীন হলাম আমরা? কোথায় সেই স্বাধীনতার সুফল? আমরা তো দেখতে পাই না। এই দেশ কি স্বাধীন হয়েছে আওয়ামী লীগের লুটপাট করার জন্যে? এই ক্যানাডাতে বেগম পড়া বানিয়েছেন, কোলালামপুরে, মালয়েশিয়াতে, ক্যানাডাতে, আমেরিকাতে সব নেতাদের একের পর এক লাইন দিয়ে বাড়ি বানিয়েছেন। এই জন্য আমরা দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধের সময় পালিয়েছিলেন ভারতে, এখন পালিয়ে আছেন ক্যানাডা, আমেরিকায়, বিভিন্ন জায়গায়। পরিবার পরিজন আগেই পাঠিয়ে দিয়েছেন, নিজে কোনো রকমে বর্ডার অতিক্রম করে মাসিক দেশে যেতে পারলেই বাস আবার পরিবারের সাথে মিলিত হতে পারবেন, এই আশায় আপনারা রয়েছেন। সেই সুযোগ নাও পেতে পারেন। 25 মার্চ চিন্তা করে নাই পাকিস্তানিরা যে এই দেশে মুক্তিযুদ্ধ হবে, প্রতিরোধ করার মতো কোনো শক্তি আছে তারা চিন্তা করে নাই।
কিন্তু পরবর্তী নয় মাস তাদের জন্য ছিল দুঃস্বপ্নের নয় মাস। গ্রামে গঞ্জে এই বাঙালি বিচ্ছুর দল যারা একটা রাইফেল দেখে নাই, স্পর্শ করে নাই, আমরা দেড় মাসের ট্রেনিং দিয়েছি, তারা দুর্দশ কমান্ডো মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে। মুক্তিযোদ্ধের বীর গাথা যদি বলি সারাদিন লেগে যাবে, শেষ হবে না। এখানে উপস্থিত রয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, সাদেক আহমদ, আবুল হোসেন, মঙ্গোলিয়া, বিভিন্ন মুক্তিযোদ্ধারা। তারা সেদিন তরুণ ছিল, বয়স কম ছিল, জীবনে পরোয়া করেনি, তারা একটি স্বাধীন দেশ চেয়েছিল। জীবনের বিনিময়ে এই দেশটি আমরা পেয়েছি, যে এই গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আজকে বাংলাদেশে গণতন্ত্র নাই, গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে এই শৈল সরকার। বর্তমান সরকার, যে শৈলশান্তিক সরকার, বিশ্বের উন্নত দেশ আমেরিকাও তাদেরকে এই স্বীকৃতি দিয়েছে। 110টা দেশকে দেখেছে তারা গণতন্ত্র সম্মেলনে, বাংলাদেশকে ডাকেনি, পাকিস্তানকে ডেকেছে, ভারতকে ডেকেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এখানে দুর্বল গণতান্ত্রিক দেশগুলোকে ডাকা হয়েছে, ভারতকে দুর্বল গণতান্ত্রিক দেশ। আরে ভারত তো স্বামী, আমরা নাকি তাদের স্ত্রী, তো স্বামী দেবতা তো ক্ষিপ্ত হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলবেন না। সুতরাং স্বৈরতন্ত্র চালিয়েছেন, কিছুদিন চলবে, বেশি দিন আর চলবে না। পাকিস্তানে যেমন টিকতে পারে নাই, এই নিশিরাতের সরকারও টিকতে পারবে না। আপনারা যারা বাসে করে আমাদের সামনে দিয়ে অতিক্রম করছেন, অফিস শেষে পরিবারের সাথে মিলিত হওয়ার জন্য যাচ্ছেন, একটু চিন্তা করে দেখবেন কি অপরাধ বেগম খালেদা জিয়ার। তিনবার আপনারা যাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, জীবনে যিনি কোনো নির্বাচনে পরাজিত হন নাই, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনে দাঁড়িয়ে প্রত্যেকটা নির্বাচনে বিজয়ী হয়েছেন, তার প্রধান প্রতিপক্ষ ঢাকা শহরে দুইটি আসনে পরাজিত হয়ে ঢাকা শহর ছেড়েছেন, কোনদিন আর এখানে নির্বাচনে দাঁড়াবার সাহস নাই, আসেন নির্বাচনে দাঁড়ান, পুলিশ বাদ দিয়ে আসেন একদিন বিএনপির মোকাবেলা করুন। দুঃখের বিষয়, আমার বুক ফেটে যায়, সত্তর পার হয়ে গেছে, এইসব মুক্তিযোদ্ধারা আজকে রাস্তায় নামতে হয়েছে। কি বক্তব্য রাখছেন খালেদা জিয়া চিকিৎসার ব্যাপারে? স্বাধীন দেশে তিনবারের প্রধানমন্ত্রী একটু চিকিৎসা পাবে না? তিনি তো অর্থ করি চাচ্ছেন না। আপনাদের নেতারা সর্দি কাশি হলেই সরকারি খরচের বিদেশে ঘুরে বেড়ান চিকিৎসার নামে, আমরা তো সেসব সুযোগ চাই না। তাদের সেচ মন্ত্রী, সড়ক যোগাযোগ মন্ত্রী, সড়কের কি অবস্থা দেখেন, কয় বছর ধরে এগুলা নির্মাণ করে যাচ্ছে। যমুনা ব্রিজে, পদ্মা ব্রিজে কত টাকা খরচ হচ্ছে, রাস্তাগুলো চলার অযোগ্য, সেই দিকে সড়ক যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি নাই, উনি আছে খালি খালেদা জিয়াকে কিভাবে চিকিৎসা না দেওয়া যায় তার গাল মোড়া সব বক্তৃতা দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন বিদেশ থেকে চিকিৎসা আনবে, যে কঠিন চিকিৎসা বাংলাদেশের শ্রেষ্ঠ চিকিৎসকরা বলেছে যে মাত্র তিনটি দেশে বেগম জিয়ার চিকিৎসা হতে পারে এখন, সেই দেশে বেগম জিয়ার নিজের খরচে, দলের খরচে আমরা পাঠাবো তাকে, সরকারের তো কোনো মাথা ব্যথা থাকার দরকার নাই। বেগম জিয়া কি বিদেশে নির্বাসনে চলে যাবেন? তিনি সুস্থ হয়ে আবার বাংলাদেশে আসবেন এই সরকারের পতন ঘটাবার জন্য, তাড়াতাড়ি তাকে পাঠিয়ে দেন, সুস্থ হয়ে আসুক, তাকে নিয়ে আমরা রাজপথে আপনাদের মোকাবেলা করি। কেন তাকে বিনা চিকিৎসা হত্যা করার জন্য আপনারা এই সমস্ত পরিকল্পনা নিচ্ছেন? নিত্য নতুন নানা কথা, একজন চিকিৎসক আনলে হবে না তো, এই ধরনের জটিল রোগের জন্য মেডিকেল বোর্ডের চিকিৎসা দরকার, 7-8 জন চিকিৎসক প্রয়োজন মেডিকেল বোর্ডে, এতজনকে কে আনবে, কোথার থেকে এইসব বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে আমরা আনবো? এত কিছু না করে আপনারা বেগম জিয়াকে অনুগ্রহ করে যাওয়ার অনুমতি দিন। দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রীকে বিনা চিকিৎসায় হত্যা করবেন না। প্রথম মুক্তিযুদ্ধে যাকে পাক বাহিনী গ্রেফতার করেছে, আজও তিনি গ্রেফতার, তাকে এইভাবে হত্যা করবেন না, জনগণ এটি মেনে নেবে না। অনেক দুঃখ লাগে, স্বাধীনতার ভুল ইতিহাস জনগণকে শোনাচ্ছেন। যারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, ইতিহাস থেকে বেমালুম তাদের নাম সরিয়ে দিয়েছেন। আপনারা বলতে চান জিয়াউর রহমান কোনো মুক্তিযোদ্ধাই না? আজকে 2 তারিখে জিয়াউর রহমানের সাথে আমরা পাশাপাশি হেঁটে কানাইঘাট দখল করার জন্য যাচ্ছিলাম, 900 সৈনিকের প্রথম ইস্ট বেঙ্গল। মাত্র 2 দিন আগে 31 পাঞ্জাব রেজিমেন্টের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি জকিগঞ্জের
গৌরীপুরে 31 পাঞ্জাব রেজিমেন্ট তার কমান্ডার মেজর সরোয়ার নিহত হয়েছেন আমাদের হাতে। 30 জনকে আমরা জীবিত বন্দী করেছি, পাকিস্তানিদের 31 পাঞ্জাব রেজিমেন্টকে নিশ্চিহ্ন করে দিয়েছি। শেখ জিয়াউর রহমান ষড়যন্ত্রের কারণে নিহত হলেন স্বাধীন দেশে। তার স্ত্রী বেগম জিয়া যেদিন বন্দী ছিলেন, আজকে বাংলাদেশের একটি নিশিরাতের সরকার, অবৈধ সরকার তাকে বন্দী করে রেখেছে। কত অন্যায় অবিচার আমরা সহ্য করব, সেই দিন আর দূরে নয় যেদিন মুক্তিযুদ্ধের প্রজন্ম, আগামী দিনের বাংলাদেশের তরুণেরা রাজপথ প্রকম্পিত করে এই সরকারকে যথাস্থানে পাঠাবে। আবার এখানে 1971-এর মুক্তিযুদ্ধের যে প্রধান দাবি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক চেতনা ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন হবে। বিএনপির নেতৃত্বে, জনগণের নেতৃত্বে 71 সালের মতো পথে প্রান্তরে আমাদেরকে হয়তো সংগ্রাম করতে হবে। আপনারা প্রস্তুতি নেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।